প্রিয় ভিউয়ার্স ভক্তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এক মর্মান্তিক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মোবাইল চার্জিং করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে প্রাণ হারালেন এক কমান্ডো। মৃত কমান্ডো ডিমো লাইভিলের কমান্ডো অমরজ্যোতি তাই। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় কাছাড় জেলার লোয়ারবন্দি। অমরজ্যোতি সেখানে কর্মরত ছিলেন। তিনি ক্যাম্পে মোবাইল চার্জিং করতে গেলে বিদ্যুতের ছুবলে পড়েন। তার চিৎকার শুনে দৌড়ে গিয়ে সঙ্গীরা সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চার্জ অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। মাত্র দেড় বছর আগে চাকরিতে যোগ দেন তিনি। হাইলাকান্দিতে নির্মীয়মান সেকেন্ড কমান্ড ব্যাটালিয়নের ক্যাম্পে নিয়োজিত ছিলেন। ডিমো লাইভিলের বাসিন্দা প্রয়াত পুষ্প তাইদ ও নাদ তাইদের সন্তান ছিলেন অমরজ্যোতি তাই। তার অকাল মৃত্যুতে এবং মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় এবং পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে আসে।